হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়েস কিচেন। এই ভিডিওতে নিরামিষ পনিরের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিলাম। অন্যদিকে পনির তেলে হালকা করে ভেজে তুলে নেব। পনির তুলে গরম জলে দিয়ে গরম জলটা ছেঁকে ফেলে দেব। ওই তেলে আরও কিছুটা তেল অ্যাড করলাম, দিলাম দারচিনি লবঙ্গ আর তৈরি করে রাখা পেস্ট দিয়ে দিলাম। ভালোভাবে নাড়তে থাকব। তারই মধ্যে দিলাম এক চামচ রেড চিলি পাউডার, যাতে কালারটা ভালো আসে। সামান্য চিনি দিলাম, দিলাম পরিমাণ মতো লবণ। এবার মশলা ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এবার এতে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম 1.5 কাপ দুধ। সব কিছু ভালোভাবে মিশিয়ে একবার ফুটিয়ে নেব। একবার ফুটে গেলে এতে পনিরগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পর এতে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি। 2 মিনিট মতন ফুটিয়ে গ্যাসটা অফ করে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। দেন সার্ভ করে নেব। সার্ভ করে নিয়েছি নিরামিষ পনিরের রেসিপিটি। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব জয়েস কিচেন। থ্যাংকস ফর ওয়াচিং।